হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সোবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাব আমাদের সকলেরই খুবই পরিচিত এবং খুবই সাধারণ একটি গাছের অজানা গুণাগুণের কথা এবং যে গাছটির সঠিক ব্যবহারের ফলে আপনার জীবনের একটি কঠিন সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন প্রথমেই এই গাছটিকে ভালো করে লক্ষ্য করুন এই গাছটি কুড়ি থেকে পঞ্চাশ সেন্টিমিটার লম্বা হয় তবে উপযুক্ত পরিবেশ পেলে এক মিটার পর্যন্ত লম্বা হতে দেখা যায় এই গাছের কাণ্ডের দুপাশে পালকের মতো পাতা হয় এই গাছের ফুলগুলি সাদা বর্ণের এবং লালচে নীলবর্ণের হয়ে থাকে এই গাছটি আমাদের এলাকার মানুষজন ছোলা গাছ নামেই চেনে এবং আপনার এলাকার মানুষজন এই গাছটি কি নামে চেনে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আপনার কমেন্ট দেখে আরও পাঁচজনের এই গাছটি চিনতে খুবই সুবিধা হবে এই গাছটি পাওয়ার জন্য বেশি কিছু কষ্ট করতে হয় না পাঁচ থেকে সাতটি ছোলা যে কোনো জায়গায় মাটিতে ছড়িয়ে দিলেই এই গাছ খুব সহজেই তৈরি হয়ে যায় আমাদের মানব শরীরে বিভিন্ন রোগ বা সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ছোলার গুরুত্ব অপরিসীম কিন্তু ছোলা গাছেরও বেশ কিছু ক্ষমতা আছে যা জানার পর আপনি অনেক কঠিন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই ছোলা গাছটি ব্যবহার করে কি সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন প্রথমেই বলি এখনকার দিনে অনেকেরই ক্ষেত্রে খুব বড় একটা সমস্যা হলো শীঘ্রই পতন অর্থাৎ বেশিক্ষণ ধরে তারা সহবাস করতে পারে না খুব একটুক্ষণের মধ্যেই বীর্য পতন হয়ে যায় অনেকের আবার অল টাইম নেতিয়ে থাকে চোখের সামনে সুন্দর কিছু জিনিস দেখতে পেলেও শরীরের মধ্যে যৌবনের সুরসুরি আসে না হয়তোবা যদিও অনেক চেষ্টা করে নিজেকে সহবাসের উপযোগী করে তোলা যায় কিন্তু তা খুব বেশিক্ষণের জন্য নয় অনেকের আবার সুন্দরী যুবতী স্ত্রী পাশে থাকা সত্ত্বেও সহবাস করতে ইচ্ছা জাগে না আর এই কঠিন ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এই ছোলা গাছটি ব্যবহার করে এর জন্য প্রথমে আট থেকে দশটি ছোলা গাছ সংগ্রহ করবেন তারপর সেগুলি খুব ভালো করে থেত করে দুই থেকে তিন চামচ রস বের করে সমপরিমাণে পরিমাণে মধু সহযোগে সেবন করবেন তাহলেই দেখবেন ছোলা গাছের খেল এইভাবে একটা না সাত দিন আপনি খেয়ে যাবেন তাহলে আপনার দেহে অনেক অনেক বীর্য উৎপন্ন হবে ও সারাদিনের মধ্যে অনেকবার আপনি উত্তেজিত হয়ে যাবেন এবং আপনার যখন তখন মনে হবে সহবাস করার জন্য ও আপনি বহুক্ষণ সময় ধরে আপনার সঙ্গীকে খুবই সুখ দিতে পারবেন এতদিন যদি আপনার সপ্তাহে একবার ইচ্ছা জাগত তাহলে কিন্তু এই ছোলা গাছের রস খাওয়ার পর থেকে প্রতিদিন আপনার সহবাস করতে ইচ্ছা হবে এবং সহবাস করে আপনি খুবই আনন্দ উপভোগ করবেন শুধু তাই নয় এই ছোলা গাছের রস খাওয়ার ফলে আপনি বহুক্ষণ সময় ধরে মজা করতে পারবেন এবং আপনার বীর্য ভীষণ গাঢ় হয়ে যাবে তাই খুব সহজে বেরোতে চাইবে না এবং যার ফলে আপনার সঙ্গী আপনাকে অনেক অনেক আদর্শ আগে ফরিয়ে দেবে এবং আপনাদের দুটি মানুষের মধ্যে চরম তৃপ্তির বন্যা বয়ে যাবে তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি অনুগ্রহ করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে